আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সলমায়ন্ত দর্শক আমি আব্দুল কালিম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে উপস্থিত আমাদের সলময়ন্ত শেখ শেখ ফাইজলুর রহমান বুখারি সাহেব উনি আপনাদের সামনে উপস্থিত বিশেষ করে আজকে ওনাকে আমাদের যে বিদায়ী বিশেষ করে আপনারা জানেন যে আমরা ওষুধ ছাড়াই যে সুগার নির্মূলের যে কাজ আলহামদুলিল্লাহ আমরা করে আসছি বেশ কিছুদিন থেকে তো বিশেষ করে এর আগে ওনার একটা ভিডিও আপনারা দেখেছেন তখন মানে ওনার চলছিল চিকিৎসা আর কি তো তারপরেও মাত্র কয়েকদিনের মধ্যে ওনার যে সুগারটা নর্মাল হয়েছিল এবং ওনার বর্তমান কী রকম কীরকম অবস্থা ছিল সেটা সে মেসেজটা দিয়েছিলেন আর কি তো বিশেষ করে উনি যেহেতু দুই মাস আগেই আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হয়ে গিয়েছেন তো উনি অনেক ব্যস্ততার কারণে এখানে আসতে পারেননি তো ওনাকে অনেক আগে ডেকেছিলাম যে আপনি আসেন আপনার বিদায় নিয়ে যান এবং আমাদের সাথে যে লাস্ট আপনার ভিডিও বিদায়ী যে ভিডিও সেই ভিডিও আপনি আসবেন আর কি তখন সেই ভিডিও করা হবে আর কি তো বিশেষ করে আমাদের যারা আমাদের কাছ থেকে যারা ভালো হচ্ছেন আর কি তাদেরকে তাদেরকে বিদে বিদায় নেওয়াটা খুবই জরুরি কেন জরুরি যে উনি তো এখন পুরোপুরি ভালো হলেন সুস্থ হলেন তো সুস্থটাকে তো ধরে রাখতে হবে তো আমরা যখন বিদায় দিই তখন আমরা সেই বিষয়ে আমরা তাকে সচেতন করে দিই হ্যাঁ যাতে করে তাকে আর ওই সমস্যায় না পড়তে হয় তো যার কারণে আজকে ওনাকে আমরা বিদায় দিচ্ছি ওনাকে দু মাস আগেই ওনার বিদায় দেওয়ার কথা ছিল যেহেতু সময়ের অভাবে ব্যস্ততার কারণে আসতে পারেননি যার কারণে আজকে ওনাকে বিদায় দেওয়া হচ্ছে তো আজকে বিশেষ করে আপনাদের সামনে উনি বলবেন আর কি যে এই যে সমস্যা ওনার তৈরি হয়েছিল এবং আমাদের কাছ থেকে ওনার কিভাবে ভালো হলো এবং এই যে সমস্যাগুলোকে নিয়ে উনি বিশেষ করে আজকে একটা ছেলেকে নিয়ে এসেছেন আর কি চিকিৎসার জন্য তো তারপরে উনি ভাবছেন যে আমি আমার মা কী বলবে বা মা হয়তো এইরকম সমস্যাগুলো করবে এরকম একটা হয়তো ভাবছেন আর কি তো বিশেষ করে আজকে আমাদেরকে যারা অনেকেই হয়তো ভাবছেন দূর থেকে যে এগুলো সব ভাওতা এগুলো ফেক হ্যাঁ এগুলো সব চিটারি হুম এগুলো মানে এই ধরনের কিছু কথাবার্তা বলছেন আর কি তো বিশেষ করে তাদের জন্য আজকে আমাদের সম্মান্ত শেখ বলবেন হ্যাঁ যে আসলে আমাদের চিকিৎসাটা কেমন চিকিৎসা হ্যাঁ এই বিষয় নিয়ে বলবেন তো সে বিশেষ করে আপনি আপনার যেটা সমস্যা ছিল প্রথমে তো আপনার যে সুগারটা ধরা পড়েছিল হ্যাঁ তো কত ছিল সুগারটা মনে আছে কি এখন আমার আলাইকুম আমার আজকে থেকে পাঁচ মাস আগের কথা আমি হঠাৎ আমার পিপি দুশো সত্তর হলো তারপরে আমি ওষুধ নিলাম ওষুধ সঙ্গে করে আমি আমার ভাই আব্দুল কাইম সাহেবের কাছে আসলাম উনি বললেন ওষুধ খেতে হবে না আপনি আমাদের ফর্মুলা মেনটেন করুন ফর্মুলা মেনটেন করতে গিয়ে আজ থেকে পাঁচ মাসের মধ্যে তিন মাস আমার লেগেছে সুগারটা ভালো হতে এখন আমার শুধু সুগারই ছিল না আমার ওজনও ছিল বিরাশি কিলো আর তারপরে পঁচাত্তর কিলো মানে সাত কিলো কমে কমে পঁচাত্তর এসছে আজকে মাপলাম আজকে তেহাত্তর এখন দুই মাস থেকে আমি নর্মাল আমাদের যে বাড়ির ভার সেগুলো চাল আমরা দোকানের যে চাল সেগুলো খাচ্ছি আমার সুগার গত পরশু মেপেছি আমি একশো বাইশ হয়েছে পিপি আর এর আগের মানে কুড়ি দিন আগে মেপেছিলাম গত পরশুর আগের কুড়ি দিন আগে মেপেছিলাম একশো পনেরো হয়েছিল পিপি তা আমি দেখছি আমার মানে সুগার লেভেল ঠিক পর্যায়ে আছে নর্মাল আছে আলহামদুলিল্লাহ আমার শরীরটাও এখন হালকা লাগছে আগে হাঁটতে অসুবিধা হতো আমি প্রতিদিন এক ঘন্টা করে হাঁটি মানে একদম বিরামহীনভাবে সেখানে আমার কোনো ক্লান্তি হয় না আমি ঘুম আমার ঠিকঠাক হয় এখন আগের থেকে আমি সুস্থ আছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন শুধুমাত্র এই আমার আব্দুল কাইম সাহেবের যে ফর্মুলা তিনি দিয়েছেন এবং আমি ইউটিউব থেকে অনেকগুলো জিনিস দেখেছি তাতে ওনার সাথে মিলে যাচ্ছে যেমন বাংলাদেশের ডক্টর জাহাঙ্গীর কবির উনি যেভাবে ফর্মুলাগালা বলেন ওনার সাথে এনার মিলে যাচ্ছে আমি ওগুলো ফলো করেছি দেখেছি যাই হোক এখন আমার শরীর ভালো আছে সুগারটাও আমার ঠিক আছে এখন আমি সব খেতে পারছি সকালবেলায় আমি তিনটা করে খেজুর প্রতিদিন তিনটা করে খেজুর দু চামচ মধু কিছু মুড়ির সাথে মিক্স করে খায় तरपे सूगार मापी सूगार नहीं अलहमदुल्लह তো সম্মানিত দর্শক বিশেষ করে আপনারা আমাদের শেখের মুখ থেকে শুনলেন যে ওনার একটা সমস্যা ছিল ওনার সুগারের পেশেন্ট ছিলেন এবং আলহামদুলিল্লাহ এখন দু মাস আগেই ওনার সুগারটা পুরোপুরি ভালো হয়ে গেছেন এবং দুই মাস পরের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছেন অনেকে হয়তো জিজ্ঞাসা করেন আচ্ছা এখন তো এই সুগার রোগী ভালো হলো বা হয়তো ওর এখন সুগার দেখাচ্ছে না তারপরে এক মাস পরে কি হবে বা এক মাসের মধ্যে এই যে একটা মানে অনেকের প্রশ্ন থাকে তো এখানে আপনি শেখের মুখ থেকে আপনি বুঝতে পারলেন যে শেখ কিন্তু দুই মাস আগেই ভালো হয়েছে এবং দুই মাস থেকে আপনি স্বাভাবিক খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনি স্বাভাবিকভাবে করছেন হ্যাঁ সমস্ত কিছু আপনি স্বাভাবিকভাবে করছেন তাহলে দু মাস থেকেও কিন্তু আপনার সুগারটা যে বেড়ে গেছে এমন কিন্তু হয়নি আলহামদুলিল্লাহ নর্মাল রেঞ্জের মধ্যে আছে একটা সুস্থ মানুষের যেরকম থাকে সেরকম ভাবে কিন্তু আছে আলহামদুলিল্লাহ তো বিশেষ করে আপনারা যারা হয়তো আমাদেরকে ভাবতেন যে এগুলো সব প্রতারণা এগুলো সব হচ্ছে ফেক এগুলোকে সুগার কখনো ভালো হয় না তো আচ্ছা শেখ আপনি বলেন যে আমরা তো সবার মুখ থেকে শুনে আসি সমস্ত ডাক্তার বড়ো বড়ো ডাক্তার একই কথা বলছে যে সুগার ভালো হয় না সুগার ভালো হবে না সুগার মানে জীবনের সাথী সুগার মানে সারা জীবন ওষুধ খেতে হবে তো এত বড় মানে বড় বড় যে ডাক্তারের কথা এবং আমরা যে সেখানে বাস্তবে কি প্রমাণ করে দেখালাম আমি আমি তো ওদের ভুল ধরতে পারবো না তবে বাংলাদেশের ডাক্তার জাহাঙ্গীর করবে উনি উনি বলে থাকেন যে ডাক্তারি যে ফর্মুলা ওষুধের এটা রুগীর কিন্তু মানে সমাধান নয় সাময়িক মানে সুগারটাকে চেপে দেওয়া কিন্তু নির্মূল করা নয় আর আমি এখান থেকে যে আমি এটা পেলাম তাতে নির্মূল হয়ে গেছে সুগার তো আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বলেছেন লেকুললে দা ইন দা বাগুন প্রত্যেক রোগের ওষুধ আছে আমরা শুধু ফর্মুলাটা হয়তো জানি না এখানে আপনার যে সমস্ত কিছু খাবার ন্যাচারাল খাবার সেগুলোই আমরা মনে করতে পারি এগুলোই হয়তো ফর্মুলা আছে আল্লাহ এগুলোই আর রোগের প্রতিষেধক হিসেবে আমাদের জন্য দিয়েছেন তো সে বিষয়গুলো আমাদের জানা নেই আমরা এখান থেকে জানতে পারছি এবং এখান থেকে আপনারাও চিকিৎসা করতে পারেন তো আলহামদুলিল্লাহ বিশেষ করে সাইকের কথা শুনে সাইকের সঙ্গে অনেকেই যাদের পরিচয় আছে অনেকেই বিশেষ করে আমার কাছে কে বেশ কিছু রুগী এসছেন হ্যাঁ এবং শেখের মানে ভিডিও দেখার পরেও কিছু রুগী এসছেন আমাদের এখানে হ্যাঁ তো বিশেষ করে আলহামদুলিল্লাহ যে আমরা একটা জিনিসকে প্রমাণ করতে পেরেছি আর এটা বিজ্ঞান বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমার কাছে তথ্য রয়েছে যে সুগার ভালো হওয়া সম্ভব এটা হয়তো আমাদের স্থানীয় ডাক্তাররা হয়তো এই তথ্য তারা জানে না এই তথ্য হয়তো তাদের কাছে এখনও খবর আসেনি হয়তো কিছুদিন পরে জানতে পারবে এবং আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই জানতে পারবে কারণ আমাদের যে এই যে কার্যক্রম এটা ব্যাপক হারে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং মানুষ মানে আশ্চর্য হচ্ছে এবং মানুষ অনেকেই আমাদেরকে প্রশ্ন করতে আসছে এমনকি ডাক্তাররাও আমাদের কাছে প্রশ্ন করতে আসছে যখন তাদেরকে তথ্যগুলো দেখা হ দেওয়া হচ্ছে যে আমাদের পদ্ধতিতে সুগার কেন ভালো হয়ে যায় কেন ভালো হবে আমাদের পদ্ধতিটা কিভাবে বডিতে কাজ করে এবং প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে সুগার কেন ভালো হওয়া সম্ভব নয় কীভাবে সেই ওষুধগুলো কাজ করে এগুলো যখন আমরা প্রত্যেকটা তথ্য সহকারে যখন আমরা বলি তখন তারা অবাক হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে না এটা একটা ভালো পদ্ধতি এবং এর মধ্যে দম আছে মূলত এটা না হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি না আয়ুর্বেদিক না বাই বায়োকমিক না ইনোনি কোনো কিছু না। এটা হচ্ছে লাইফ স্টাইল জাস্ট লাইফ স্টাইল শুধুমাত্র তাহলে এই লাইফ স্টাইল আর আমরা সবাই জানি বিশেষ করে যারা ডাক্তার তারা জানে যে সুগার হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ হ্যাঁ তা লাইফ স্টাইল ডিজিজ আর এটা লাইফ টাইম ধরে থাকবে কেন যেটা লাইফ স্টাইল ডিজিজ আমি যদি লাইফ স্টাইলকে যদি পরিবর্তন না করি আমার পায়ে কাঁটা ঢুকেছে কাঁটা ঢুকার কারণে ব্যথা হচ্ছে ব্যথার কারণে জ্বর হচ্ছে এবার আমি কাঁটা বের না করে আমি কি দিলাম জ্বরের ওষুধ দিলাম আমি কাঁটা বের না করে ব্যথার ওষুধ দিলাম তাহলে তো আমি মূল সমাধান করলাম না তাহলে কি আর ব্যথা জ্বর কখন ভালো হবে কখন হবে না সারা জীবন পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু আমাদের পদ্ধতিতে কি ওর জ্বরটাকে উঠিয়ে ফেলে দাও মানে ওর যে কাঁটা সেই কাঁটাকে বের করে দাও জ্বরের ওষুধও খেতে হবে না আর ব্যথার ওষুধও খেতে হবে না অটোমেটিক কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে তো আমাদের সেই সিন সিস্টেম এটা সবাই জানে যে সুগার প্রেশার এগুলো হচ্ছে লাইফ স্টাইল এটা ভুল লাইফ স্টাইলের কারণে হয়েছে তো কিন্তু তারা লাইফ স্টাইলটা চেঞ্জ করার চেষ্টা করে না আর আলহামদুলিল্লাহ আমরা কি করি লাইফ স্টাইল চেঞ্জ করার চেষ্টা করি আমাদের যা লাইফ স্টাইল এবং আপনি যে লাইফ স্টাইল আগে যে পালন করতেন সেটা বুঝতে পারছেন তো যে হ্যাঁ লাইফ স্টাইলের যে পার্থক্য তাই লাইফ কারণেই কিন্তু এই সুগারটা একমাত্র ভালো হওয়া সম্ভব কারণ এটা লাইফ স্টাইল ডিজিজ আর একটা খুব বিষয় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সে আজকেও বললাম যে বিদায় সময় থেকে আপনি শুধুমাত্র একটা কোরআন এবং আয়তর হাদিস হাদিসের রূপে এবং উপরে আপনি আমল করেন যথেষ্ট তাই তো নাকি যেমন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে পেটটাকে সম্পূর্ণ ভর্তি করতে হবে না কিছুটা খালি রাখতে হবে তো সেই রকমভাবে আমি এখনও এটা পালন করে যাচ্ছি সম্পূর্ণ পেটটাকে ভর্তি না করে কিছুটা খালি রাখছি এবং নিয়মের মধ্যে আমাদেরকে খেতে হবে তাহলে কি হচ্ছে দেখুন যে আমাদের এটা মূলত যেমন আমি শেখকে বিদায় বেড়াতে বললাম যে আপনাকে এই কয়েকটা হাদিস আয়াতের রূপে আমল করলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট মানে আপনাকে যদি এই আমলগুলো করতে পারেন এই আয়াত এবং হাদিস রূপে আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি আজীবন সুস্থ থাকবেন তো এই জন্য আমি বলি কি বিভিন্ন জন বিভিন্ন লাইফ স্টাইল ফলো করে আর আমি বলি কি ইসলামই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ লাইফ স্টাইল আমরা যদি শুধু ইসলামটাকে যদি মেনে চলি সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে মানে কিছু আয়াত মানলাম কিছু আয়াত ছাড়লাম কিছু হাদিস মানলাম কিছু হাদিস ছাড়লাম ভাবে না পূর্ণাঙ্গভাবে যদি মেনে চলি ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো এই জন্য আমার মতে হ্যাঁ ইসলামী হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ লাইফ স্টাইল আমরা যদি এটা ফলো করি ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সুখে থাকবো এবং পরকালেও সুখে থাকবো তো বিশেষ করে সম্মানিত দর্শক যদি আপনারা কেউ চিকিৎসা করাতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ধুলিয়ান চানপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি তো আপনারা যদি চিকিৎসা করাতে চান আমাদের বিশেষ করে এটা শুক্রবার বন্ধ থাকে শুক্রবারের দিন চিকিৎসা করা হয় না প্রতিদিন চিকিৎসা করা হয় তবে আপনাকে একদিন দুই দিন আগে আপনাকে ফোন করে আমাদের যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেই ফোন করে আপনাকে হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে আপনাকে কী করতে হবে নামটা লিখাতে হবে এখন হয়তো এক দুদিন বলছি কয়েকদিন আগে একদিন বলছিলাম এখন যা দেখা যাচ্ছে যে ভিড় সেখানে দুদিন আগে নাম লিখাতে হচ্ছে কয়েকদিন পরে হয়তো এক সপ্তাহ আগেও নাম লিখাতে হতে পারে সেটা আল্লাহ ভালো জানেন তো মূল কথা যেটা হচ্ছে যে আপনারা ফোন করে নাম লিখাবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলছি সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপেও কাজ দিবে আপনার কলেও হবে সেটা হচ্ছে কি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের কাছে চিকিৎসা করানোর জন্য আসবেন তো আজকের মেসেজ এই পর্যন্ত ছিল যে আমাদের সম্মানিত শেখ আজকে দু মাস পরে বিদায় নিতে আসলেন যদিও মাস আগে ওনার বিদায় হওয়ার কথা ছিল হ্যাঁ তো আল্লাহ সুবাহ তালা শেখকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং দোয়া করব এবং আপনাদের কাছেও দোয়ার দরখাস্ত শেখকে যাতে আজীবন আল্লাহ তালা সুস্থ রাখে হ্যাঁ তাহলে কি হচ্ছে যে আমরা যদি সুস্থ থাকি তাহলে আমরা দিনে খিদমত করতে পারবো যদি আমরা সুস্থ থাকি তাহলে আমরা দিনের জন্য কিছু করতে পারবো ইসলামের জন্য কিছু করতে পারবো আমরা দেশের জন্য কিছু করতে পারবো আমার পরিবার পরিজনের জন্য কিছু করতে পারবো আমার প্রতিবেশীর জন্য কিছু করতে পারবো আমার আত্মীয় স্বজনের জন্য কিছু করতে পারবো তো আমাদের একটা শ্রেষ্ঠ নিয়মত যেটা হচ্ছে কি নবী বলেছেন সেটা হচ্ছে সুস্থতা হম সুস্থ একটা গুরুত্বপূর্ণ একটা নিয়মত তাহলে আল্লাহ সুহান তাল্লার কাছে দোয়া করি এবং আপনাদেরকেও কাছে দোয়ার দরখাস্ত আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য আমাদের দোয়ার থাকছে যে আল্লাহ সুবাহতাল্লাহ আমাদের সকলকেই সুস্থ রাখুক ভালো রাখুক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি দেবে অল নোটিফিকেশন অল অন করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ